মাত্র দুই দিনের ব্যবধানে একই কায়দায় হত্যার শিকার হলেন পাবনার হেমায়েতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রমের সেবক নিত্যরঞ্জন পাণ্ডে। শুক্রবার ভোর পাঁচটার দিকে নিত্যরঞ্জনকে গলা কেটে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি প্রায় ৪০ বছর ধরে এ আশ্রমে সেবক হিসেবে কর্মরত ছিলেন। হত্যাকাণ্ডের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার লিটন কুমার সাহাকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাবনা থেকে এবিএম ফজলুর রহমানের পাঠানো রিপোর্ট। প্রতিদিনের মতো শুক্রবার ভোরেও হাঁটতে বেরিয়েছিলেন নিত্যরঞ্জন পাণ্ডে। আশ্রম থেকে কিছু দূর যাবার পর পাবনা মানসিক হাসপাতালের উত্তর গেটের সামনে পৌঁছলে তাকে পেছন থেকে ঘাড়ে ও মাথায় এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং জেলা পূজা উদযাপন পরিষদ। সংখ্যালঘুদের হত্যাযজ্ঞ চলছে। এই হত্যাযজ্ঞের যদি পূর্বের সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু আসামিদের ধরা হতো এবং বিচার করা হতো, আমি মনে করি যে এইরকম একটা হত্যাকাণ্ড ঘটতো না। প্রশাসনের কাছে আমাদের জোর দাবি, ২৪ ঘন্টার মধ্যে এই আসামিকে ধরার জন্য। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক হত্যাকাণ্ডের অংশ হিসেবে নিত্যরঞ্জনকে হত্যা করা হতে পারে বলে ধারণা করছে পুলিশ। যেভাবে ঘটনা ঘটছে এটা আমরা তার যোগসূত্র এখন বলতে পারছি না, কারণ তদন্তে বিষয়টা বের হয়ে আসবে যে কারা ঘটনা ঘটিয়েছে। ৭ জুন একইভাবে হত্যা করা হয় ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা সিদ্ধেশ্বরী মন্দিরের পুরোহিত আনন্দগোপাল গাঙ্গুলিকে। এনটিভি নিউজ ডেস্ক।